বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো ইস্ট ছাড়াই কিভাবে নান রুটি তৈরি করা যায়। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 3 কাপ ময়দা নেব, 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দেব, বেকিং পাউডার দেব 1/2 চা চামচ, আর খাওয়া সোডা দেব 1/4 চামচ, আর চিনি দেব 2 চামচ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাদা তেল অ্যাড করব 3 থেকে 4 চামচ। দিয়ে এটাকে ভালো করে এইভাবে হালকা হাতে মিক্সড করে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এতে 3 থেকে 4 চামচ টক দই অ্যাড করে দেব। টক দইটা অ্যাড করে আবার এটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। এইভাবে হালকা হাতে মেশাতে হবে, বেশি চেপে চেপে মেশাবেন না। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে এভাবে মাখতে থাকব। অল্প অল্প দিয়ে মাখবো, একসাথে বেশি জল দেব না। হালকা হাতে মাখার পরে এবার যখন একটা ডো তৈরি হয়ে যাবে, সেটাকে এইভাবে চেপে 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 ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নেবেন। দেখুন, ডোটা একদম আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু সাদা তেল এর উপরে বুলিয়ে দেবো। এইভাবে একটু সাদা তেল দিয়ে একটু ভালো করে মেখে দেখুন, এটা আমার পুরো মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে রেখে একটা পাত্রে ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 3-4 ঘন্টার পরে আমি রুটিটা বানাবো। দেখুন, চলে এসেছি আমি 3 ঘন্টা পরে। ডোটা আমার কত নরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে লেচি আকারে গড়ে নেবো, আর একটু এভাবে মেখে নেবো। মেখে নিয়ে একটু লেচি কেটে নেবো। এখানে আমি 7টা লেচি কেটে নিয়েছি, আর এখানে একটু জল নিয়েছি। এই জলটাতে সামান্য একটু লবণ দিয়ে গুলে রেখেছি, এমনি ঠান্ডা জল। আর এখানে বাটার নিয়েছি একটু, আর এখানে শুকনো ময়দা। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা একটু গরম করে নেব। ওদিকে তাওয়া গরম হতে হতে আমি এখানে রুটিটা বেলে নেব। সামান্য একটু গুঁড়ো ছড়িয়ে দেবো। গুঁড়ো ছড়িয়ে একটা লেচি নিয়ে নেবো। লেচি নিয়ে এইভাবে যেমন করে আমরা রুটি বেলি, সেইভাবে সুন্দর করে গোল করে এটাকে বেলে নেব। আর এদিকে রুটিটা বেলতে বেলতে ওইদিকে ওটা শুকনো, ওটা যাতে না খাওয়ার লেগে ড্রাই হয়ে যায়, সেই জন্য এটাকে একটা এরকম ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে রুটিটা বেলে নেব, সুন্দর করে গোল করে রুটটা বেলতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, রুটিটা আমি বেলে নিয়েছি এবং রুটিটা এইরকম মোটা করে বেলেছি। একটু রুটিটা একটু মোটা করে বেলতে হবে, রুটিটা মোটা করে বেলেছি। এবার যে লবণ জলটা আমি গুলে রেখেছিলাম সেটাকে এর উপরে হালকা করে বুলিয়ে দেবো। এইভাবে হালকা করে বুলিয়ে দেবো লবণ জলটা। লবণ জলটা বুলিয়ে দিয়ে এবার আমি রুটিটাকে যে দিকটায় লবণ জলটা বুলিয়েছি সেই দিকটাকে আমি এইভাবে তাওয়াতে দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা হিটে রাখতে হবে, দিয়ে একদম কম হিটে রাখবে। দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন এটা আমার কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি এদিকে উল্টে দেবো। এদিকে উল্টে দিয়ে আমি যে বাটারটা নিয়েছিলাম ওই বাটারটা আমি এর উপরে হালকা করে জড়িয়ে নেব। এইভাবে বাটারটাকে গুলিয়ে নিই। আমি এটা চামচ দিয়েই বোলাচ্ছি। এইভাবে চামচ দিয়ে বাটারটা গুলিয়ে নেব। দিয়ে আবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার আমি খুলে দেখে নেব। দেখি আবার এটাকে আমি উল্টে দেবো। উল্টে আবার এই দিকটাতে আমি একটু বাটার লাগিয়ে দেবো। এইভাবে করে আমি এগুলোকে এই সব নানগুলোকে এভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আর বাটার লাগিয়ে। এটাকে আবার একটু দিনের জন্য ঢেকে দেবো। চলুন দেখে নিই। দেখুন রুটিটা কেমন ফুলে গিয়েছে আর ভাজাটাও হয়ে গিয়েছে। এবার এদিকটা আরেকটু ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এইবার রুটিটা আমি উঠে নেব। এইভাবে আমি এখানে আরও একটা বেলে রেখেছি। এর উপরে আমি হালকা লবণ জল বুলিয়ে দেবো। বুলিয়ে দিয়ে একই রকমভাবে সবগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন রুটিটা আমার কত সুন্দর ফুলে গেছে। এবার এর উপরে আমি আবার বাটার একটু গুলিয়ে দেবো। দেখুন নান রুটিগুলো আমার কত সুন্দর ফুলে উঠেছে। আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন, এইভাবে সুন্দর রুটিগুলো ফুলে যাবে। ইট ছাড়াও নান রুটি বানানো যায়, আমার এখানেও ইট পাওয়া যায় না, সেই জন্য আমি এইভাবেই বানিয়ে থাকি। সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম, আপনারাও এইভাবেই বানাবেন। দেখুন প্রত্যেকটা নানুটি আমার বানানো গেছে। প্রত্যেকটা নানুটি খুব নরম হয়েছে এবং ফুলে হয়েছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত ফুলেছে নানুটিগুলো। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরে একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।